বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি নিজস্ব অ্যাটাক ড্রোন খুব শীঘ্রই সার্ভিসে আসতে যাচ্ছে, বিষয়টি নিশ্চিত করেছে বিমান বাহিনীর প্রকাশিত একটি ম্যাগাজিন, যেখানে উল্লেখ করা হয় 2008 সালে প্রতিরক্ষা দপ্তর একটি সিদ্ধান্তে পৌঁছায়। বাংলাদেশের আকাশসীমা সুরক্ষায় ড্রোন একটি কার্যকর সমরাস্ত্র, কারণ যুদ্ধকালীন এবং শান্তিকালীন উভয় সময়ের জন্য এটি গুরুত্বপূর্ণ, কেননা সাশ্রয়ী মূল্যে মেইনটেন্যান্স এবং অপারেট করা সম্ভব। তাছাড়া যুদ্ধবিমানের তুলনায় ড্রোন উৎপাদন এবং ক্রয় করতে অনেক কম অর্থ প্রয়োজন হয়। পরবর্তীতে নিজ দেশে ড্রোন নির্মাণের প্রকল্প গ্রহণ করে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর, যার দায়িত্ব পায় বাংলাদেশ বিমান বাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগ। প্রকল্পের আওতাধীন দুই ধরনের ড্রোন নির্মাণের কার্যক্রম শুরু হয়, যার একটি হচ্ছে সার্ভেলেন্স ড্রোন, অপরটি অ্যাটাক ড্রোন। এই ড্রোন নির্মাণের সকল কার্যক্রম পরিচালনা করেছিল বাংলাদেশ বিমান বাহিনী। পরিপূর্ণভাবে নতুন ডিজাইনে একটি ড্রোন নির্মাণ করতে চেয়েছিল বাংলাদেশ, অর্থাৎ অন্য দেশের সহযোগিতা নিয়ে প্রকল্প বাস্তবায়ন করবে না, বিশেষ করে প্রযুক্তি হস্তান্তর নিয়ে কোনো দেশের সহযোগিতা বাংলাদেশ গ্রহণ করবে না। বাংলাদেশ বিমান বাহিনী তার পরিকল্পনা অনুযায়ী ড্রোন নির্মাণের কার্যক্রম এগিয়ে নেয়। পরবর্তীতে কোনো এক অজানা কারণে প্রকল্পটি স্থগিত করে প্রতিরক্ষা দপ্তর। পুনরায় 2018 সালে ড্রোন নির্মাণের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ বিমান বাহিনীর প্রচেষ্টায় ইতিমধ্যে ড্রোন নির্মাণের সফলতা পেয়েছে, কারণ ইতিমধ্যে প্রস্তুত বাংলাদেশের তৈরি সার্ভেলেন্স এবং অ্যাটাক ড্রোন। খুব শীঘ্রই জনসম্মুখে প্রকাশিত হবে বাংলাদেশের তৈরি ড্রোন। অ্যাটাক ড্রোন কতটা শক্তিশালী হবে তা নিশ্চিত করে বলা কঠিন, তবে বাংলাদেশ বিমান বাহিনী তার চাহিদা অনুযায়ী এই ড্রোন নির্মাণ করেছে। ভবিষ্যতে কী ধরনের মিশনে কী ধরনের গোলাবারুদ ব্যবহার করবে সব কিছু বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের এভিয়েশন শিল্প দক্ষতা বিবেচনায় লাইট অ্যাটাক ড্রোন নির্মাণ করেছে বিমান বাহিনী, যা দিয়ে সীমিত পরিসরে হামলা করা সম্ভব। বাংলাদেশ এক্ষেত্রে কোনো দেশের সরাসরি সহযোগিতা নেয়নি, যা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তবে অবশ্যই অন্য দেশের সরঞ্জাম অন্তর্ভুক্ত করেছে। পৃথিবীর অধিকাংশ দেশ ড্রোন নির্মাণের ক্ষেত্রে অন্য দেশের সরঞ্জাম ব্যবহার করে। এই মুহূর্তে পৃথিবীর অন্যতম সেরা ড্রোন নির্মাণকারী দেশ তুরস্ক। এই দেশটি ইউরোপীয় অনেক দেশ থেকে ড্রোন নির্মাণের সরঞ্জাম ক্রয় করে, বাংলাদেশের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। বাংলাদেশ বিমান বাহিনী তৃতীয় কোনো দেশ থেকে গাইডেন্স সিস্টেম এবং ইঞ্জিন সহ একাধিক সরঞ্জাম ক্রয় করে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশের তৈরি প্রথম অ্যাটাক ড্রোন হয়তোবা বিশ্বমানের হবে না, তবে এই প্রচেষ্টা এবং নিজস্ব সক্ষমতা ড্রোন শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধকালীন সময় নিজেদের শত শত ড্রোন প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করা সম্ভব হবে। বিপরীতে অন্য দেশের ওপর ভরসা করলে দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। বাংলাদেশ বিমান বাহিনী খুব শীঘ্রই নিজস্ব অ্যাটাক ড্রোন উন্মোচন করবে, হয়তোবা জাতীয় নির্বাচনের পূর্বে অফিসিয়ালি জনসম্মুখে প্রকাশিত হবে। তবে এখানেই শেষ নয়, বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তরের সবচেয়ে বড় চমক ঘনিষ্ঠ মিত্রদেশের সহযোগিতায় নতুন অ্যাটাক ড্রোন দেশে তৈরি করবে, এমনটাই প্রকাশিত হয়েছে বিমান বাহিনীর ওই ম্যাগাজিনে। এক্ষেত্রে বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র চীন এবং তুরস্কের সহযোগিতা গ্রহণ করবে প্রতিরক্ষা দপ্তর। বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক মিত্র চীন এবং তুরস্ক, আর অ্যাটাক ড্রোন নির্মাণে এই দুইটি দেশ প্রায় অপ্রতিদ্বন্দ্বী। সেক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তরসহ যে ড্রোন বিমান বাহিনী পরবর্তীতে তৈরি করবে তা হবে বিশ্বমানের। বাংলাদেশ বিমান বাহিনী ইতিমধ্যে যে ধরনের অভিজ্ঞতা অর্জন করেছে, ভবিষ্যতে তা কাজে লাগিয়ে একটি সফল অ্যাটাক ড্রোন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। প্রযুক্তি নিয়ে যে অ্যাটাক ড্রোন নির্মাণ করবে তা হয়তোবা তুরস্কের বাইরাক্তার কোম্পানির অ্যাটাক ড্রোন হবে, কেননা সাশ্রয়ী মূল্য এবং বাংলাদেশের চাহিদা অনুযায়ী দেশটির TB2 কিংবা আপকামিং TB3 অ্যাটাক ড্রোন সবচেয়ে আদর্শ। পাশাপাশি চীন থেকে বড় ধরনের ড্রোন ফ্যাক্টরি নির্মাণের সহযোগিতা নেওয়া যেতে পারে, কারণ চীনের সহযোগিতায় বাংলাদেশ বিভিন্ন কারখানা ইতিপূর্বে স্থাপন করেছে। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তরের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে যুগান্তকারী পদক্ষেপ। একবিংশ শতাব্দীতে দেশের সুরক্ষা নিশ্চিত করতে হলে শক্তিশালী অ্যাটাক ড্রোন থাকার কোনো বিকল্প নেই। সবচেয়ে উত্তম হচ্ছে নিজ দেশের মাটিতে অ্যাটাক ড্রোন উৎপাদন করা, আর এখানেই বাংলাদেশ অনেক দেশের চেয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব অ্যাটাক ড্রোন পাশাপাশি ঘনিষ্ঠ মিত্র দেশের সহযোগিতায় আরও একটি অ্যাটাক ড্রোন। এই দুইটি প্রকল্পের মাধ্যমে দেশের আকাশপথকে বহুলাংশে নিরাপদ রাখা সম্ভব। বাংলাদেশের পার্শ্ববর্তী একটি আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে এই ধরনের প্রকল্প গেম চেঞ্জার ভূমিকা পালন করবে। তবে এই প্রকল্প বাস্তবায়ন হলেও দীর্ঘদিন এ বিষয়টি গোপনীয় ছিল। এর পেছনে বন্ধু দেশের আপত্তি একটি অন্যতম কারণ, কেননা বাংলাদেশ প্রতিরক্ষা সেক্টরে কার্যকর কোনো সিদ্ধান্ত নিলেই ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্রটি আপত্তি করে। বাংলাদেশ বিমান বাহিনীর হাত ধরে এদেশের এভিয়েশন শিল্প অনেক দূর এগিয়েছে, কারণ এখন নিজস্ব প্রযুক্তিতে বেসিক প্রশিক্ষণ বিমান, সার্ভেলেন্স ড্রোন
এবং অ্যাটাক ড্রোন নির্মাণ করতে সক্ষম বাংলাদেশ। ভবিষ্যতে আরও কয়েক ধাপ এগিয়ে যুদ্ধবিমানও দেশের মাটিতে তৈরি হবে, হয়তোবা সেই দিন আর বেশি দূরে নয়। তবে এজন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত এবং দেশের প্রতিরক্ষা সেক্টরের গুরুত্ব অনুধাবন করা। তাহলেই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে দখল করার চেষ্টা কোনো দেশ করার পূর্বে শতবার চিন্তা করতে বাধ্য হবে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।